প্রশ্ন কোন কারণবর সাথে যদি রাতে বৃত্তের আদাগ না পারি ফজর হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে আমরা কি বৃত্তির নামাজ কি পরবর্তীতে পড়বো নাকি না পড়লেও হবে বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হবে হামললাহ ওখফা ও রামুন আলা আইবাদ হিললাদনস্থফা আমা বাগ। কলা নে সল্লাহ আদহ সাল্লাম সলা তু্লেইলে মাসনা মাথনা, ফাইদা হাস আসসুভা সল্লাহ ও হাইদা আওতা রতলাহ মা সল্লাহ নিবমসাল্লাহ আদ ওসলাম সাহাদ করেন রাতের নামাজগুলি দুই দুই রাখাৎ করে। কেউ যখন ভয় করে সকাল হয়ে যাওয়ার সে যেন বৃতির পে ফেলে এক রাখাত ইতিপূর্বে যা পড়েছিল এর মাধ্যমে সেগুলো বিজর হয়ে যাবে। এটি হচ্ছে মূলত বিধান। আমরা শেষ করব ভীতি দিয়ে এই জন্য ভীম সল্লহ আল্হুসাল্লাম বৃতির পড়তে তিনি উদ্বুদ্ধ করাছেন সর্বদাই তিনি বিতির নামাজ আদা করেছেন এমনকি যখন ভ্রমণে থাকতেন সফর অবস্থাতে থাকতেন তখনও তিনি বিতির নামাজ আদাদা করতেন এই জন্য বলেছেন বিতির নামা যথেষ্ট গুরুত্ব রয়েছে কেননা আল্লাহস হানা হুয়াতআলা তিনি হলেন বিজড় ইন দ্য লাহআলা উইথ রুন তিনি যেহেতু বিজড় তথা একক আর তিনি বিজড়কে পছন্দ করেন নবী সাল্লাম উদ্বুদ্ধ করেছেন সহি মুসলিমের হাদিস আউতিরু কবলান তুস বেহু তোমরা বিতির পড়ে ফেল সকাল হওয়ার পূর্বেই এটি হচ্ছে মূলত বিধান কোন ক্ষেত্রে যদি কোনো কারণবশত কেউ যদি বিতের আদা করতে না পারেন যেমনটি কখনো নবী সাল্লাহ আলী আসসালাম হয়েছিল তিনি রাতে স্বাভাবিকভাবে যে নামাজ পড়তেন রাতের নামাজ সে নামাজ পড়তে পারেননি সকাল হয়ে গেছে দিনের বেলাতে তিনি বারো রাকাত পড়ে ফেলেছেন যেহেতু তার সর্বদায় আমল ছিল এগারো রকাত পড়ার ইহাদিসের আঙ্গিকে ওলামগন বলেছেন যারা বিতির নামাজ রাতে এক রাকাত পড়তেন সকাল হওয়ার পর তিনি এক রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়ে ফেলবেন কেননা বিতির নামাজ কাজা আদা করার সম্পর্কে নবীম সাল্লাহ আলিয়া ইসলামের দিক নির্দেশনা এসেছে যখন স্মরণ হয় সেজন জন্য বিতির নামাজ পড়ে ফেলে আর পড়ার পদ্ধতি হল যদি এক রাখাতে অভ্যস্ত হতো তাহলে তিনি দুই রেখাত পড়বেন আর কেউ যদি তিন রেখাতে অভ্যস্ত হন প্রতিনিয়ত তিন রাকাত করে পড়তেন ভীতির এই ক্ষেত্রে দিনের বেলাতে চার রেখাত পড়বেন আর যখন চার রেখাত পড়বেন তখন উত্তম হবে দুই দুই রেখাত করে ভেঙ্গে ভেঙ্গি পড়া কেননা নবী সাল আলী সালামের বিভিন্ন হাদিসে হচ্ছে যত নফল রয়েছে সুন্নত রয়েছে সেগুলো দুই দুই রেখাত করে পড়া এই আমরা পরামর্শ দেব যেহেতু রাতে আমরা বৃত্তি পড়তে পারিনি দিনে সেটা পড়ে ফেলবো যখন সহজ হয় যখন স্মরণ হয় আর পড়ার ক্ষেত্রে আমরা জোর করবো ও লাল আয়ম